আসসালামু আলাইকুম, ওয়েলকাম ভিউয়ার্স এসপিন টিভির আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, নতুন ইউটিউবারদের জন্য দারুণ সুখবর। হ্যাঁ বন্ধুরা, যারা নতুন ইউটিউবিং শুরু করছেন বা শুরু করবেন বলে চিন্তা করছেন, তাদের জন্য ইউটিউব নতুন করে একটি আপডেট নিয়ে এসেছে। তো সেই আপডেটে কী কী থাকছে এবং কী কী সুবিধা থাকছে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। তো তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো বন্ধুরা, আজকে বিষয় হলো যে আসলে ইউটিউব কী আপডেট নিয়ে আসলো। তো বন্ধুরা, ইউটিউব মনিটাইজেশনের জন্য নতুন একটা আপডেট নিয়ে এসেছে। আমরা এতদিন কিন্তু ইউটিউবে শর্ট ভিডিও বেশ কিছুদিন যাবৎ শর্ট ভিডিও চালু হয়েছে। তো এই শর্ট ভিডিওতে আসলে আমরা মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্রুভ ছিল না। তো লাস্টলি ইউটিউব সিদ্ধান্ত নিয়েছে এবং তারা অ্যানাউন্সমেন্ট করছে যে শর্ট ভিডিওতে তারা মনিটাইজেশন দিবে, এবং তারা মনিটাইজেশন কীভাবে দেবে সেই রিকোয়ারমেন্টগুলো কিন্তু তারা তাদের ওয়েবসাইটে জানিয়েছে। তো বন্ধুরা, তো কীভাবে তাদের শর্ট ভিডিও থেকে আমরা মনিটাইজ করতে পারবো চ্যানেল এবং তাদের রিকোয়ারমেন্ট কী সেগুলো আমরা একটু দেখে নিব। তো আমরা প্রথমে চলে যাব গুগলে। গুগলে যাওয়ার পরে আমরা এখানে ইউটিউব অফিসিয়াল সাইট আমি লিখে আপনাদেরকে একটু একদম প্র্যাকটিক্যালে দেখিয়ে দিই, তারপরে আপনাদেরকে বিস্তারিত ভেঙে বলবো। তার আগে আমি একটু দেখি ওখানে আসলে কি তারা অ্যানাউন্সমেন্ট কি করছে। ইউটিউব অফিসিয়াল ওয়েবসাইট, ইউটিউবের অফিসিয়াল ওয়েবসাইট, এখানে আমরা একটু নিচের দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব কমিউনিটি গাইডলাইন সাপোর্ট। তো এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে বন্ধুরা আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত, আশা করি দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে আমাদের নতুন 2023 সালে নতুন ইউটিউবে আসলে অনেক অপরচুনিটি রয়েছে, বিশেষ করে যারা ইউটিউবিং শুরু করতে চাচ্ছেন বা ইউটিউবে যারা অলরেডি কাজ করছেন সবার জন্য একটা বড় অপরচুনিটি। তো এখানে দেখতে পাচ্ছেন যে বিগ নিউজ, শর্ট রেভিনিউ শেয়ারিং অ্যান্ড মোর অ্যাওয়েস টু আর্ন অ্যান্ড গ্রো উইথ YPP ইন 2023। YPP-টা হচ্ছে ইউটিউব পার্টনার প্রোগ্রাম, অর্থাৎ আপনাদের যেটা মনিটাইজেশন বলে থাকি। তো যাই হোক, এটা আমরা একটু ক্লিক করি, এখানে কী অ্যানাউন্সমেন্টটা দিয়েছে একটু দেখি। তো এখানে ক্লিক করলে আপনারাও চাইলে আমার এই ভিডিওটা দেখার পর আপনারাও চাইলে গুগল থেকে দেখে নিতে পারেন। তো আসলে তাদের রিকোয়ারমেন্টগুলো কী কী, তো দেখতে পাচ্ছেন এই যে আমি অলরেডি এখানে অনেক কিছু লেখা আছে, তো আমরা আপনারা দেখে নেবেন। আমি শুধু রিকোয়ারমেন্টগুলো কী আসলে সেটা একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন যে কামিং ইন 2023 মোর আওয়েস টু বিকাম এলিজিবল ফর YPP, অর্থাৎ এখানে 2023 সালে তারা একটা নতুন নিয়ম চালু করছে যে এখানে শর্ট ভিডিওতেও তারা মনিটাইজেশন করতে পারবো। এবং মনিটাইজেশন করতে হলে আমাদের কী কী লাগবে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন, শর্ট স্টার্টিং ইন আর্লি 2023 উইল বি এবল টু অ্যাপ্লাই টু YPP। ইফ আমি বাংলা করে দিই তাহলে জিনিসটা বুঝতে আর সব থেকে সুবিধা হবে আপনাদের। আমি বাংলা করে নিই ট্রান্সলেট। এখানে দেখতে পাচ্ছেন 2023 সালের শুরু থেকে আপনি YPP অর্থাৎ ইউটিউব পার্টনার প্রোগ্রামে আবেদন করতে পারবেন যদি আপনি 90 দিনের মধ্যে, আপনারা খুব খেয়াল করে শুনুন, 90 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন শর্টস ভিউ পূরণ করেন। আপনি এখানে আরও জানতে পারবেন, অর্থাৎ আপনাকে এখানে রিকোয়ারমেন্টটা হচ্ছে আমরা ইউটিউবে কিন্তু এতদিন যাবত 12 মাসের মধ্যে, লাস্ট 12 মাসের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হলে আমরা ইউটিউবে মনিটাইজেশন করতে পারতাম। কিন্তু এখানে বিষয় হচ্ছে যে আমরা শর্ট ভিডিওতে কিন্তু কোনো ওয়াচ টাইম কাউন্ট হতো না। তো শর্ট ভিডিওতে আপনারা জানেন যে শর্ট ভিডিওটা হচ্ছে টিকটক লেভেলের, অর্থাৎ শর্ট ভিডিও কিন্তু হিউজ পরিমাণে ভিউজ হয়, অর্থাৎ আপনি শর্ট ভিডিও ছাড়লে এটা কিন্তু আমি আমার নতুন আরও একটি চ্যানেল আছে, তো সেই চ্যানেলে আমি কিছুদিন আগে কিছু শর্ট ভিডিও দিয়েছিলাম। তো শর্ট ভিডিওগুলো খুব দ্রুত ভাইরাল হয়, অল্প সময়ের মধ্যে এটা মিলিয়ন ভিউজ হয়ে যায়। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমার একটা নতুন চ্যানেলে আমি ইউটিউব শর্ট ভিডিও দিয়েছিলাম কিছু, তো সেই ভিডিওগুলো কিছু কিছু ভিডিও আছে 4 মিলিয়ন, 3 মিলিয়ন, 2 মিলিয়ন করে ভিউজ হয়ে গেছে। আর আপনারা খুব ভালো করে জানেন, আপনি নিজেও কিন্তু ইউটিউবে ঢুকলে শর্ট ভিডিওগুলোও দেখে থাকে, শর্ট ভিডিওগুলোতে টিকটক লেভেলের যে ভিডিওগুলো এই ভিডিওগুলো কিন্তু বেশি দেখে থাকেন। তো এই টিকটক লেভেলের ভিডিওগুলো দেখলে কিন্তু এতদিন যাবত কাউন্ট হতো না এর ওয়াচ টাইমটা। তো এই টিকটকটার সাথে আসলে ইউটিউব আর একটা
সামঞ্জস্য রেখে এটা আসলে তাদের অ্যানাউন্সমেন্টটা করছে। এখানে তারা চাচ্ছে যে 90 দিনের মধ্যে, আসলে শর্ট ভিডিওটা খুব হিউজ মানে খুব প্রচুর পরিমাণে ভিউ হয়, যার কারণে তারা শর্ট টাইমটা কমায়ছে যে 90 দিনের মধ্যে আপনাকে শর্ট ভিডিও, আপনার চ্যানেলে যে শর্ট ভিডিও থাকবে সেই শর্ট ভিডিওগুলো মিনিমাম আপনার 10 মিলিয়ন ভিউজ হতে হবে। এবং আপনি আপনারা জানেন, আপনারা আসলে সাবস্ক্রাইবার, অনেকেই সাবস্ক্রাইব নিয়ে অনেক টেনশনে থাকে যে আসলে সাবস্ক্রাইব হয় না, সাবস্ক্রাইব হয় না, 1000 সাবস্ক্রাইব কীভাবে হবে। একটা জিনিস মনে রাখবেন, আপনার চ্যানেলে আপনার ভিডিওতে যদি ভিউজ আসে সাবস্ক্রাইবার অটো চলে আসবে। অর্থাৎ আপনার চ্যানেলে যদি ওই যে শর্ট ভিডিওগুলো যে ভিউজ হয় 10 মিলিয়ন যদি ভিউজ হয়, দেখবেন যে আপনার 1000 না, 20-50 হাজার, 1 লক্ষ সাবস্ক্রাইব কিন্তু আপনার চলে আসবে। আর 4000 কোটা ওয়াচ টাইম, এটাও খুব মানে একদমই এই সমস্যা না। শুধু আপনার ভিউজটা বিষয়ে আপনি যদি কন্টিনিউ করেন, আমার মনে হয় আপনি যদি শুধু শর্ট ভিডিও করেন, শর্ট ভিডিও যদি 1 থেকে 2 মাস বা 3 মাস যদি আপনি কন্টিনিউ শর্ট ভিডিওগুলো করেন প্রতিদিন, আর এটা করতে তো খুব বেশি সময় লাগে না, 1 থেকে 2 মিনিট সময় লাগে, যদি আপনি প্রতিদিন 2-3টা 4-5টা যদি ভিডিও আপলোড করেন, তাহলে 2 থেকে 3 মাসের মধ্যেই কিন্তু আপনার এটা টার্গেটটা অ্যাচিভ হয়ে যাবে এবং আপনার একটা চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে রাখুন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।